কুম আসসালাম ওরহমৎুল্লাহি বারাকাতি সম্মানিত বোন আপনার প্রশ্নটি হচ্ছে যে কোনো দম্পতির সন্তান জন্ম হওয়ার পরে দেখা গেল তার শরীরে কোনো হাড় নেই হাড়বিহীন মানুষ লোকজন বলাবলি করতেছে যে এটা শয়তানের রোস সন্তান আর আপনি জানেন যে তারা সহবাসে দোয়া পড়ে না জানিও না পড়েও না এবং সাথে বললেন যে তার স্বামী কুফুরি করে যেমন জাদু টোনা ইত্যাদি এখন বিষয়টা কি সময় যেমন প্রথম কথা হচ্ছে যে একটা হাদিসের মধ্যে আছে এই হাদিসটি সহি নয় সেটা হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয় এমতো অবস্থায় যে সে এখানে আল্লা তাল নাম নিয়া শুরু করে নাই রাজুসাম্মান যখন স্বামী তার স্ত্রীর সাথে বিসমিল্লা ছাড়া সহবাস শুরু করে তাইলে শয়তানও তার লিঙ্গ এখানে ব্যবহার করে তার সাথে সহবাসে লিপ্ত হয় তার স্বামীর সাথে সহবাসে লিপ্ত হয় তবে এই হাদিসটা সহি নয় এই হাদিসটা মুংকার মুক্তা মুংকার মাক্তু অর্থাৎ শরৎ বিচ্ছিন্ন এবং এই হাদিসের বর্ণতার মধ্যে যেই বর্ণনা করিগুলো আছে এরা সহীর মান কেউ রাখে না এই জন্য হাদিসটা সহি নয় এ কথাই প্রমাণিত হলো কেউ যদি নাকি সহবাসের সময় বিসমিল্লা না পড়ে এই কারণে শয়তান তার সাথে তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয় এটা সঠিক কথা নয় তবে এখানে আপনাকে মনে রাখতে হবে যে আমরা শয়তানকে দেখি না শয়তান কিন্তু আমাদেরকে দেখে তাই আমরা যদি নাকি কোনো সময় যে কাপড়হীন হই যেমন গোসল করার সময় কাপড়হীন হইতে হয় বস্ত্রহীন হইতে হয় বা সহবর্ষের সময় হইতে হয় বা তালা কোরআনার মধ্যে বলে দিয়েছেন যে তিন সময়ের মধ্যে মানুষ তাদের কাপড় রেখে দেয় যেমন দুপুরের সময় আরাম করার সময় তারপরে রাত্রে ফজরের আগে এই তিন সময়ের মানুষ সাধারণত বিবস্ত হতে পারে তো এটা না হারাম নয় তবে শয়তানে আমাদেরকে দেখে আমরা শয়তানকে দেখি না এই শয়তানে যেন আমাদেরকে দেখতে না পারে এই জন্য আল্লাহ একটা ব্যবস্থা করছেন কিন্তু আমরা সেটা যদি করি আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন ইমাম নবাবি রহিমাহুল্লাহ উনার আল আজকার নামক কিতাবের মধ্যে উল্লেখ করছেন বাবু মা ইয়াকুল ইজা খাল খালা আসবাহুল ইসলিন আউ নিন আউ হিমা যখন বিবস্ত্র হবে তখন কি ফুটবে গোসলের জন্য বিবস্ত্র হইতে পারে ঘুমের জন্য বিবস্ত্র হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে যেমন সবাস জন্য বিবস্ত্র হইতে পারে তখনই বললেন তিরমিজি ছয়শত ছয় নম্বর হাদিসের আলোকে যেটা আলবানি রহমতুল্লাহ সহি হিসেবে উল্লেখ করছেন আব্দুল আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ তালু থেকে যে রাসুল হাসলাম বলেন শত্রু মা বাইনা আয়ুনিল জিন্নি ও আওরাতি বানি আদামা ইজা দাকালা আহাদ হুম আল খালা আইনিয়াকুলা বিসমিল্লা শয়তানা যেহেতু আমাদেরকে দেখে আর আমরা শয়তানকে দেখি না আমাদের বাথরুমে গেলে অবশ্যই এখানে বিবস্ত্র হইতে হয় তাইলে শয়তানে আমাদেরকে দেখবে না যদি নাকি আমরা বিস্মিলে পড়ি বাথরুমে প্রবেশ করি তাই কোন সময় যদি নাকি কেউ বিবস্ত্র হয় ইমাম নবির রহমতুল্লাহ হাদিস থেকে মাসালা বাইর করছেন গোমের সময় বিবস্ত্র হইতে হয় সবাস সবাসের সময় বিবস্ত্র হইতে হয় বা গোসলের সময় বিবস্ত্র হইতে হয় তাই ওই সময় যদি নাকি বিসমিল্লা পড়ি নাই তাহলে শয়তানে আর দেখে না আল্লাহ তাবার কথা আলার যে এই বিসমিল্লাকে শয়তান এবং মানুষের মাঝখানে একটা পর্দাত বানাইয়ে দেন এই হাদিসটা সোহী আর একটা হাদিস শহী বুখারীর ছয় হাজার তিনশো তো মুসলিমের এক হাজার ছয়শো তো চৌত্রিশ নম্বর হাদিস এ হাদিসটি আবদুল্ফ নাবাসাদি আল্লাহুতলা আহমাতে কে নবীশ নম্বর বলেন লাউ আন্না আহাদ আহুম ইজা আরত আহি আত্ কল যদি স্বামী তার স্ত্রীর সাথে সহবাসের জন্য অগ্রসর হয় ইচ্ছাক পোষণ করে কলা বলবে বিসমিল্লাহি আল্লাহ মাজান্নিব না সৈতান না ওয়াজান্নবি শৈতান না মারাজাতানা এই দুয়াটা পড়বে ফলে কি ফায়দা হবে ফাই নাহু ই উকাদর বাই নাহু ওয়ালাদুন ফিজা আলিকা এই সহবাসে যদি আলাহ তালা তার ভাগ্যে সন্তান রাখে লাম জাদুর রাহু শয়তান অবাদান শয়তানে কখনও তার ক্ষতি করতে পারবে না সুবাহিক বোকারের বর্ণনা দ্বিতীয় বর্ণনাতে আছে তিন হাজার দুইশত তিরাশি নম্বর হাদিস লাম যাদুর রাহু আর শৈতানু ওয়ালাম ইউসালিদ আলৈহি শয়তানের কোনো ক্ষতি করতে পারবে না এবং শয়তান তার উপর প্রভাব বিস্তার করতে পারবে না এটা হচ্ছে সহিদিস তাইলে বোঝা গেল সবাসের আগে আমাদের অবশ্যই এই দোয়াটা পড়া অন্তত পক্ষে বিশ মিনিট আলাদা জানান না বিশ মিনিট পরেই সবাসে লিপতে হবে তাইলে এই সৈতানকে আল্লাত শয়তানের এই সন্তানকে শয়তানের বিভিন্ন ধরনের আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবেন একটা কথা এখানে যেটা মানুষে বলতেছে এটা জিনের অরস সন্তান না জিনের ওরস জাত সন্তান হবে না এটা মানুষের সন্তান কিন্তু আল্লাহ কথা আলা যে মানুষকে বিভিন্ন ধরনের মুসিবত দেন এই মুসিবতের দুইটা কারণ হয়ে থাকে একটা কারণ হচ্ছে যে একটা ভালো মানুষের মুসিবত হয় তার উপরে বিভিন্ন ধরনের বলা আসে মুসিবত তার মান মর্যাদাকে বাড়ানোর জন্য যেমন নাসে বলা আন ফাল বিয়া আনসাল দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেন আমি কেরাম এবং তারাও যারা তাদের অনুসরণ করেন এবং তারাও যারা তাদের অনুসরণ করেন অর্থাৎ যে যতটুকু আল্লাহ দিনের মধ্যে চলবে হ্যাঁ এতটুকু বলা মুসিবত বিভিন্ন দিক থেকে আসতে পারে তবে এটার অর্থ অর্থ হচ্ছে যে রাফেদ আলাজ তার মর্যাদা আল্লাহ তালা নিকটে বাড়াই দিবেন যদি বালো লোকের বালো লোকের জন্য কোনো মুসিবত আসে এটা তার জন্য ইমানে পরীক্ষা হয় এবং সে যদি ধৈর্য সব ধরতে পারে আল্লাহ তালা তার মর্যাদা বাড়াই দেন আর যদি নাকি আহ হতাশ হয়ে যায় এবং আল্লাহর ফয়সালার উপর সে নারাজ থাকে তাহলে তার ইমানও নষ্ট হয়ে যায় এক নম্বর দুই হইতেছে আল্লাহ তের কথা আলা খারাপ লোকদেরকেও দুনিয়াতে নগদ শাস্তি দেন এটাও আমরা সুরাই আহ মধ্যে আমরা দেখতে পাব সুরাই মায়েদার মধ্যে আল্লাহ তপরের কথা আলা বলেন আওয়াজ সহ রাজিম এটা সুর মায়েদা না সুরাই সুরের তিরিশ নম্বর আয়াত সূরা মায়েদা এই সূরায় সূরার 39 নম্বর আয়াত ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কসবত আইদিকুম ওয়া তোমাদেরকে যত মুসিবত ফুঁসে এটা তোমাদের হাতের কামাই আল্লাহ তাআলা অনেকগুলাকে ক্ষমাও করে দেন অর্থাৎ প্রত্যেকটা সাজার জন্য প্রত্যেকটা অপরাধের জন্য সাজা দুনিয়াতে দেন না কিছু কিছু অপরাধের জন্য আল্লাহ তালা অপরাধের জন্য আল্লাহ তাআলা কিছু কিছু সাজা দুনিয়াতে দেন সূরায় সুরার মধ্যে এটাই বলা হয়েছে আর একটা সুরের মধ্যে আছে সুরানিসার একশো তেইশ নম্বর আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন মাই ইয়া যে ব্যক্তি খারাপ করবে তাকে কি দেওয়া হবে তার প্রতিদান দেওয়া হবে ভালো করলে ভালো প্রতিদান খারাপ করলে খারাপ প্রতিদান দিবে আল্লাহ তো কথা তবে এখানে বলতেছেন মাই আমার সু আন ইউজাবিহি যে খারাপ কাজ করবে অপকর্ম করবে যে শরীর বিরোধী কাজ করবে ইউ তাকে তার সাজা দেওয়া হবে এখানে সুরাই আহ সুরের তিরিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তবরকালা আরো একটু কথা বলতেছেন ওয়ামা আন কাসির এখানে যে আল্লাহ তবরকালা বলে দিলেন তোমাদের দুনিয়াতে যে মুসিবতগুলো আসে এটা তোমাদের হাতের কামাই কিন্তু আল্লাহ তাবালকাতালা প্রত্যেকটাকে কি করেন না ইয়াফু ও ইয়াফু আং ক্যাথিরিন অর্থাৎ অনেকগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন সব প্রত্যেক অপরাধের জন্য সাজা দেন না জহার আল ফাসাদুফিল বারেবল বাহার বিমা কাসাবাত আই দিন নাস জলস্থল বিপর্যয় সৃষ্টি হবে এটা মানুষের হাতের কামাই এটা অন্যত্র আল্লাহ তাবাক বলতেছেন এখন সর্বোপরি কথা হচ্ছে এই লোক যে কুফুরি সিদিকি আকিদা যে জাদু টোনা করে মানুষদেরকে ক্ষতি করে তো তা তো ইমান নষ্ট হওয়ার ফালা আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য একটা সাজা হইতে পারে এটা যেহেতু সে অপকর্মের মধ্যে আছে কুপুরি শিরিকের মধ্যে আছে জাদু জাদুবিদ্যার মধ্যে আছে হ্যাঁ গায়রুল্লার থেকে সহযোগিতা নিয়ে মানুষদের যে উপকার ক্ষতি করার চেষ্টা করতেছে তাইলে আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য একটা সাজা সেটা হইতে পারে কারণ

কেয়ামতের দিন বড় ধরনের সাজা পাওয়ার আগে আগে দুনিয়াতে আল্লাহ সাধারণ একটা মুসিবুত দিয়ে তাকে সতর্ক করি দেয় সেই জন্য তবা করতে পারে ওয়ালা নৌজি কান্নাহ মিনা লাজা বিলাদেনা দু না লাজা বিল একবার লাল আহম ইয়ার জীউন অর্থাৎ সরখালের মহান সাজার আগে দুনিয়াতে যে কিছু যে সাজা তাকে দেয় এই উদ্দেশ্যে যে লাল আহ ইয়ার হইতে পারে সে তবা করি এ গুনার কাছ থেকে সে দূরে থাকতে পারে ওয়ালাদা ভুল আদনা হওয়া আর দুনিয়া এখানে দুনিয়ার যে ফেরে সারি দুনিয়া দুনিয়ার ফেরে যেগুলো আছে এগুলো হচ্ছে যে সাজা কম সাজা আর আখেরাতে সাজা তো মারাত্মক তাই এখানে আমরা বলবো এই লোকের মধ্যে অনেকগুলা কুপুরি সিরিকে আঁকিয়ে আছে এবং সে আল্লাহ তালা শরীয়তকে উপেক্ষা করে নিজের মন মতো জীবনযাপন করতেছে আল্লাহ তালার অসন্তুষ্টির একটা কারণ এটা এটা কারণ শয়তানের রসদাত হইতেছে এই এই বিশ্বাস রাখা যাবে না বরং মনে করতে হবে যে সে চলতেছে সে মানুষের উপকার করার জন্য অন্যায় তারপরে মানুষের অপকার করার জন্য চেষ্টা করে আল্লাহ তালা তার অপকার করছে সে তো এখানে ভিতরে ফেল হয়ে গেল আসলে যে তার হাতের মধ্যে কিছু নাই সেটা সুপ্রমাণিত হয়ে গেল। তো সর্বভাবিক কথা হচ্ছে তার স্ত্রীকে তবা তার স্ত্রীকে বলবেন সে যেন ইসলামী জীবন আদর্শ গ্রহণ করে কোরআন শিখে এলএম শিখে ওই হিসাবে জীবনযাপন করে যেটা হয়ে গেছে এটার জন্য আল্লাহ তালার নিকটে ধৈর্য ধারণ করবে আর তার স্বামীকেও বোঝানোর চেষ্টা করবে এই ধরনের অপকর্ম থেকে বেরিয়ে আসিয়ে তবা করে আল্লাহ তাল্লা দরবারে খালেজ বন্ধ হওয়ার চেষ্টা করবে যেটা মুসিবত আসে গেছে এর মধ্যে ধৈর্য ধারণ করবে তাই এরা যে আল্লাহ তাদের কথা আল্লাহ যদি দেখি প্রিয় পাত্র হইতে পারে তাহলে দুনিয়াতে মান সম্মান ইজ্জত এবং পরবর্তীকালে নাজাতের ব্যবস্থা হবে তাই এখন তাদের জরুরি হচ্ছে অপকর্ম কুফুরি সিরিকি ছেড়ে দিয়ে তবা করে আল্লাহ ফতে রাসুলের সুন্দর জ্ঞান অর্জন করা এটা তাদের অপরিহার্য দায়িত্ব আর এই বর্তমানে এই মুসিবতের জন্য আল্লাহ তালার যে পক্ষ থেকে দেওয়া হয়েছে এটার মধ্যে তারা এই ফয়সালার মধ্যে তারা যে এই ফয়সালাকে তারা মেনে নিবে তাহলে ইমান রক্ষা হবে তবে শর্ত হচ্ছে আগে তবা করে ফেলতে হবে আশা করি বিষয় বুঝতে পারছেন বাকি আল্লাহ আল্লাহ সালামুক রহমত